নোয়াখালী লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকা যেন অবৈধ অস্ত্র আর সন্ত্রাসের অভয়ারণ্য। অপরাধকর্মে এসব স্বয়ংক্রিয় এবং অত্যাধুনিক অস্ত্র উঠেছে কিশোরদের হাতে। খুন, দখল, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধে মূলত ব্যবহার করা হয় এইসব অস্ত্র। অনুসন্ধানে জানা গেছে, নিজেদের আধিপত্যের বিস্তার করতে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর বিভিন্ন বাহিনী এইসব অবৈধ অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। রিয়াজ রায়হানের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। প্রথম দৃষ্টিতেই মনে হবে পরিত্যক্ত কোন অস্ত্রের গোডাউন। যুবরা নিউজ টিমও তেমনটাই ভেবেছিল, কিন্তু এই ধারণা স্থায়ী হয়নি বেশিক্ষণ। হাতে নিয়ে একটু নাড়াচাড়া করতেই বোঝা গেল সবকটি অস্ত্রই কার্যকর। লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী একটি উপজেলার দুর্গম এক গ্রামে মিলল এসব অবৈধ অস্ত্রের সন্ধান, যেগুলো ব্যবহৃত হচ্ছে নানা ধরনের অপরাধ কর্মে। তারা অনেকটা রাতেই আসে, এসে আসার পরে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনের পর তারা এখান থেকে চলে যায়। আর এইটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে তারা এখান থেকে অপরাধকর্ম করে খুব নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু কোথা থেকে এলো এসব অস্ত্র, কারা কীভাবে ব্যবহার করে, অনুসন্ধানে নামলো যমুনা নিউজ টিম। পাওয়া গেল একটি বাহিনীর সদস্যকে, নাম ছবি প্রকাশ না করার শর্তেই রাজি হলো অস্ত্রের উৎস সম্পর্কে সামান্য ধারণা দিতে। কোত্থেকে আসে এটা আসলে সাধারণত বলতে পারবো না, তবে মাঝে মাঝে শুনি কুমিল্লার থেকে, বর্ডার থেকে লোক আসছে, এগুলোই শুনি আমরা। মানুষ থেকে নেয় অথবা যে না দেয় তাকে অথবা ফালাই দেয়। মাঝে মাঝে এই যে দলীয় কিছু হিসাব কিতাব আছে ওইগুলো দেখে, অথবা বড় বড় এখন টাকাল আছে এদেরকে ধরে টাকা পয়সা নেয়, এগুলোই। জানা গেল বড় ভাইরা নিজেদের শক্তি বাড়াতেই দলে ভেড়াচ্ছে কিশোর তরুণদের। কিন্তু কারা এই বড় ভাই জানতে দ্বিতীয় দিন আবারও একই এলাকায় যমুনা নিউজ টিম। ঘড়ির কাটায় তখন মাত্র সন্ধ্যা 6:30। ততক্ষণে পুরো এলাকায় শুনশান নীরবতা। সন্ত্রাসীদের ভয়ে এরই মধ্যে সবাই ফিরে গেছে যার যার বাড়িঘরে। দ্বিতীয় দিন দেখা মিলল অত্যাধুনিক স্বয়ংক্রিয় 9mm এর মতো অস্ত্রের। পাওয়া গেল একটি বাহিনীর কিশোর এক সদস্যকে, জানতে চাওয়া কীভাবে তার এই জগতে আসা। আমি বহুত মানুষ মেরে ফেলেছি, কনের আগে মারিয়ে নেই। আশাদ ভাই আছে, তৈদ ভাই আছে, জিসন ভাই আছে, অনেক ট্রাফিকের মেশিন আছে। তো আমাকে এটা দিছে, এটা কোমরে রাখলে বোঝা যায় না, ঠিক আছে। তারপরে চন্দ্রগোজ কত মারামারি, লক্ষ্মীর মারামারি, মানুষ মারা, সব কিছু করা যায়। সন্ধ্যার পরপরই এইসব এলাকায় সাধারণ মানুষ তাদের রাস্তা ছেড়ে তাদের ঘরবাড়িতে চলে যায়, যার কারণে পুরো এলাকাটি নির্জন হয়ে পড়ে। আর এই ধরনের বাগান বাড়ি, অর্থাৎ নির্জন যেসব বাড়ি আছে, তা সেসব বাড়িকেই অপরাধীরা তাদের অপরাধ সংগঠনের জন্য সবচেয়ে নিরাপদ মনে করে, এবং সেখানেই রাত হলে তারা আস্তানা গাড়ে এই এলাকার যেসব সন্ত্রাসী বাহিনী আছে সেগুলোর সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।